নর্মদে হার। আজকের মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আপনার কাছে রাখছি। মা নর্মদার এই প্রচার কাজে নর্মদা মঠ আমরা চেষ্টা করছি, আপনি আপনার হাতটা একটু আমাদের দিকে বাড়িয়ে দেবেন। আপনি আমাদের মেম্বার হলে 30টা ছবি আপনার কাছে যাবে, সাথে আমাদের সংগঠনের হ্যান্ডবিল যাবে। আপনি আপনার যার পরিজন আছে আর কি, আত্মীয় স্বজন আছে, পরিচিত লোকজন আছে, তাদেরকে দেবেন। সাথে আমরা যেটা মনে করি যে আপনার জীবন কিন্তু নর্মদা মঠের জন্য নয়, আপনি নিজে জপ করুন, নিজে ভক্তির পথে থাকুন। জপ কেউ কারোর করতে পারে না। আপনি নর্মদেশ্বর শিবলিঙ্গ আপনার বাড়িতে রাখতে পারেন। ভোলে বাবা এবং মা নর্মদা, নর্মদেশ্বর শিবলিঙ্গ ভীষণ জাগ্রত। আমাদের যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু দূরে থাকবে। আপনার ভেতরে যে 7টা চক্র আছে সেই 7টা চক্র কিন্তু জাগ্রত হবে, আপনার জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে। নিচের নাম্বারে ফোন করুন। আমাদের প্রত্যেকটা জেলায়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় আমাদের যারা প্রতিনিধি আছেন তারাও কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবে। আর আপনি নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যদি আপনি পাঠিয়ে দেন তাহলে আপনার সাথে যোগাযোগটা কিন্তু খুব চটপট হবে। আপনার ফোনের অপেক্ষায় আমি থাকলাম। আসুন আজকের ভিডিও শুরু করা যাক। একটার পর একটা এপিসোডে আমরা কিন্তু বাস্তুতন্ত্র নিয়ে জানতে শুরু করেছি। বাস্তুর মোটামুটি যে দিকগুলো আমাদেরকে আগে জানতে হবে, সেই আগে জানার প্রেক্ষিতেই আর কি পূর্ব দিক আমরা ইতিমধ্যে জেনে গেছি। পূর্ব দিক সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে এর আগে এপিসোড আছে, আপনি দেখবেন। এই চ্যানেলে মা নর্মদার মাহাত্ম্য কথা আছে, তপভূমি নর্মদা নামে অডিও সিরিজ আপনাকে শোনার জন্য অনুরোধ করব। এই এপিসোডে আপনি জানতে পারবেন পশ্চিম দিক, পশ্চিম দিক কেমন হওয়া উচিত আপনার বাস্তুতে, কেমন হলে ভালো আর কেমন না হলে কিন্তু গণ্ডগোল আছে। আজকে আমার সাথে যিনি আছেন বাস্তুবিদ অ্যাস্ট্রোলজার শ্রী মুখার্জি, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিম দিক, সূর্য যেদিকে অস্ত যাচ্ছে, এই পশ্চিম দিক কিন্তু ভয়ঙ্কর একটা দিক। ভুলভাল কিছু যদি হয় তাহলে কিন্তু অন্ধকারের দিকে আমাদেরকে চলে যেতে হবে। তাই কোনগুলো করবেন না ওনার কাছে এক এক করে আমরা জানব, প্লিজ। প্রথমে একটা ভুল জিনিস, আমাদের যে একটা ভয়, সেই ভয়টা আপনাদেরও কাটিয়ে দেবার আমি একটা প্রয়াস মাত্র মায়ের কৃপায় করছি। পূর্ব দিক রবির দিক, পশ্চিম দিক শনিদেবের দিক। সবাই বলে বাপ বেটায় মিল নেই, রবি শনি বীজযোগ, কিন্তু সূর্যদেব অস্ত যান পশ্চিম দিকে, পশ্চিম দিকটা কার? শনিদেবের। তাহলে অস্ত মানে কি? বিশ্রাম নিচ্ছেন সারাদিন, মানে তাকে তাপ দিয়েছেন, সারাদিনের পর বিশ্রাম যাচ্ছে কোথায়? ছেলের দিকে। তাহলে বীজযোগ বলে কোনো কথা হয় না। ভয় পাওয়ানোর জন্য কোনো এপিসোড নয়, একদম তাই, একদম তাই। যেখানে পাবেন ভয় সেখানেই দেখবেন মায়ের নাম করবেন, সাহস এমনি চলে আসবে। শনিদেব আবার মাথায় সূর্যদেবকে রেখে দেন, বলেন সূর্যপুত্র শনিদেব। এই রবি শনি বীজযোগ কখন হয়? আমরাও বলি বীজযোগ, আবার একটু আগে বলেছি হয় না, আবার বলছি বীজযোগ। একই নক্ষত্রে থাকলে হয়, কখন হয়? যদি সেই রবি শনি খারাপ ঘরে থাকে, যদি সেই শনিদেব শয়ন অবস্থায় থাকে, বীজযোগ বলে কোনো কথা নয়। ব্যাপারটা হচ্ছে শনিদেব দুর্বল, রাহুদেব স্ট্রং। তার মানে রাহুদেব যে উত্তাপ সেটা দিচ্ছে, শনিদেবের যে ধৈর্য বীর্য সেটা নেই। তার মানে দাঁড়িপাল্লায় একদিকে জিনিস আছে, একদিকে কিচ্ছু নেই, বাটকারাও নেই, কিচ্ছু নেই, তাহলে পাল্লাটা ঝুলে যাবে। আরও একটা চিন্তা হচ্ছে আমাদের, মানে প্রত্যেক মানুষ তার তাকে তার বিবেককে, নিজের বিবেককে ঠকাতে পারে না। নিজের বিবেকের কাছে কিন্তু সে কিছুতেই লুকোতে পারে না, একদম তাই। সেই কারণে শনিদেব কী করেন? ইজ দ্য বেস্ট জাজ, জাজমেন্ট, কর্মের বিচার হয়, বিচারক, যে বিচারকের আসনে মহাদেব বসিয়েছেন। সেইখানে মানুষ কেন ভয় পায়? কারণ তারা জানে আমি তো ভুল করেছি, বিচারটা তো শুরু হবে, তাহলে রবি শনি বীজযোগ আমার এই সময় কেমন যাবে? এইখান থেকেই লোকে একটা ত্রাস, শনি সাড়ে সাথী ঢাইয়া মানে ত্রাস, কিন্তু শনিদেবের সাড়ে সাথী ঢাইয়াতে সে ধুলো থেকে কোটি কোটি পতি হয়ে বাংলো হয়ে যায়, আবার শনির সাড়ে সাথীতেই সেই শিক্ষা দেওয়ার জন্য বাংলো বন্ধকও হয়ে যায়, আমরা জানি। তাহলে পশ্চিম দিকটা কি হয়?
এবার আসি বাস্তুতে, গেন, আসল প্রফিট, আসল গেন আমরা পশ্চিম দিক থেকে দেখি। তাহলে প্রফিট আর গেন যখন পজিটিভ দিচ্ছে, তখন কীভাবে দিচ্ছে? সে কর্মকে ছেঁকে, ছাঁকনিতে ছেঁকে ফলটা দিচ্ছে। সারা বছর পড়াশোনা করেছো, অ্যানুয়াল পরীক্ষায় রেজাল্ট, হিসাব একদম এক বছরে পরিপূর্ণ হয়ে যাবে। আমি বারবার বলি আমার এপিসোডে যে আমার যা ভুল, ভুল ভ্রান্তি ঠিক ভালো মন্দ তো হতেই পারে, আমায় বাবা তাড়াতাড়ি বুঝিয়ে দাও, হিসাবটা তাড়াতাড়ি করে নাও, ওই ইন্টারেস্টে পরে দিও না। এই জায়গা থেকেই শনিদেব বলছেন এখানে কি করো, ডাইনিং রুম, বাস্তুতে বলছেন। ডাইনিং রুম মানে কি? খাবার জায়গা। আমরা ভালো খাবো, আমরা ভালো ফল দেবো, ভালো কথা বলবো। আজকে ধরুন আমি খুব ঝাল জিনিস খেয়েছি, নিতে পারছি না, কেউ আমায় ভালো কথা বলছে, ওদিকে আমার কিন্তু ঝালে মাথা গরম হয়ে গেছে, ঘাম ঝরছে, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো? পারবো না। তাহলে যদি আমি কর্মটা খারাপ করি, সে তো বুঝলো না, সে আমার কাছ থেকে বাজে ব্যবহার পেলো। এই যে ব্যবসাপত্র, কর্মস্থান, যে কোনো কাজে আছেন বা পড়াশোনা আছেন, সে বাজে জিনিসটা পেলো, মানে বাজের বাজে অ্যাকশনই হবে। সেই জন্য শনিদেব বলছে ডিসিপ্লিনে থাকো, সিস্টেমে থাকো, ডাইনিং রুম ওখানে করো, ভালো খাও, ভালো থাকো, ভালো কর্ম, ভালো ফল এমনিতেই হয়ে যাবে। ভালো সেন্ট মাখলে কখনো কি খারাপ গন্ধ বেরোবে না। হ্যাঁ, সেই জায়গা থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওখানে ডাইনিং রুম করা। ওকে, তারপর পশ্চিম দিকে, পূর্ব দিকে, মানে পশ্চিম দিকে থাকবে কিন্তু আলমারিটা পশ্চিম দিকে, পূর্ব দিকে মুখ থাকবে, মানে পূর্ব, আচ্ছা আচ্ছা, দেওয়ালটা পশ্চিম দিকে, দেওয়ালের দিকে থাকছে, পেছন দিকটা আলমারির, দরজাটা মানে আলমারির পাল্লা যখন খুলছে সেটা পূর্ব দিকে, এই যে পশ্চিম দিক, এখানে আলমারি, সামনে পূর্ব দিকে খুলবে। এইবার দেখুন খুলছে কোথায়, পূর্ব দিক মুখ করে। ওনার কিন্তু সব কিছুই পূর্ব দিক মুখ করে, কিন্তু যিনি খুলছেন তিনি পশ্চিম দিকে মুখ করে। হ্যাঁ, কারণ কি, শনিদেব ধীরে ধীরে ফল দেয়, আস্তে আস্তে ফল দেয়। আমাদের লকার থেকে যদি টাকা আস্তে আস্তে বেরোয় খুব ভালো লাগে, তা সেই জন্য ওখানে সেভিংসটা, প্রফিটটা এমনিতেই হবে। এবং যখন উনি পূর্ব দিকে রেখেছেন তখন কোথায়, ওখান থেকে আরো বাড়বে। পূর্ব দিক কি করে, একটা সূর্য আলো উঠলেই ব্যাস সব অন্ধকার মুছে, অন্ধকার দূরে, ঠিক ঠিক। তা সেই জায়গা থেকে সাইন্টিফিক্যালি ওখানে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির কারণ হচ্ছে এই আলমারি রাখা। এইবার স্টিলের আলমারির পাশে যদি কোনো লোহার কিছু থাকে, লোহার আলনা আছে অনেক সময় বা স্টিলের আলনা আছে অনেক সময় রাখে, পশ্চিম দিকে রাখে, এই জায়গাটা কিন্তু যেন আলমারির সঙ্গে ওই মানে আলনাটা না লাগে, কারণ আলনায় যে আমাদের পোশাক পরিচ্ছদ হয় সেই পোশাক পরিচ্ছদ অনেক সময় শুদ্ধ থাকে নাও থাকতে পারে। আলমারি জায়গাটা, লকারের জায়গাটা ভালোভাবে কিন্তু ওই জায়গাটা রাখতে, কিন্তু এর মধ্যেই বলে দিই, লকারে কোনো দিন কেউ সেন্ট রাখা উচিত না, কারুর সেন্ট বা পারফিউম রাখা উচিত না, পশ্চিম যেদিকেই থাকে যেখানেই থাক, কারণ টাকা পারফিউমের মতো উড়ে যাবে, কর্পূরের মতো উড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, তিন নম্বর, পশ্চিম দিকে ভারী জিনিস সুখ ও শান্তি সহায়ক, ভারী জিনিস মানে পশ্চিম দিক হচ্ছে শনিদেব, শনিদেব আড়াই বছর লাগে এক একটা ঘরে যেতে, শনিদেব ওই জন্য ভারী জিনিস রাখো, কাজের জিনিস কিন্তু ভারী জিনিস, এই নয় যে ওটা খারাপ হয়ে গেছে পশ্চিম দিকে রেখে দিই। অচল অবস্থা, খারাপ জিনিস, বাজে জিনিস যত আমরা পশ্চিম দিকে রাখবো আমাদের কিন্তু প্রফিট আর গেনে তত আমরা হারাবো, গেন হবে না, ধৈর্য হবে না। আর এমনও এই অবস্থায় বলে দিই, শনিদেব এবং বুধ আর মঙ্গল এর মধ্যে তিনটে গ্রহর মধ্যে যে কোনো একটা গ্রহ যদি কারুর জন্মছকে ঠিক থাকে, বাকিগুলোর জন্য অত চিন্তা করতে হয় না। আচ্ছা, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ধরুন তার বাড়িতে পশ্চিম দিকে তিনি টয়লেট বানাচ্ছেন, সেটা কতখানি ঠিক? এই যে আমি বলি কাস্টমাইজ বাস্তু, প্রথম কথা দেখতে হবে ওনা পশ্চিম দিকে এক কথায় টয়লেট ভালো না, মানে সেটা পুরো দেওয়াল জুড়ে যেদিকেই চেপে থাকুক না কেন, উত্তর বা দক্ষিণে সেটা ভালো না। পশ্চিম দিকটা কি করতে হবে, দক্ষিণ পশ্চিম কোণা সেখান থেকে 30 ডিগ্রি বাদ দিয়ে সেইখানটা করতে হবে, ওটা অঙ্কের হিসাব, কিন্তু সেক্ষেত্রে আপনার বাস্তু দেখতে হবে। হ্যাঁ, মানে পুরো বাস্তুর, কারণ দক্ষিণ পশ্চিম, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট এক একটা জায়গা 16 খানা দিক আছে, সেটা ভাঙা হচ্ছে, 22.5 ডিগ্রি এখান থেকে সরবে, এখানেও তার জমি কতটা সেই মাপে সেই ডিগ্রিটা সরবে, জন্ম সময় ধরে সে মানে অনেক কিছু হিসাব আছে, টেকনিক্যাল ব্যাপার আছে। ওই জন্য এক কথায় এটা ভালো না ওটা ভালো এটা বলা যায় না, ওভারঅল
ওভারঅল অ্যাকচুয়ালি তাই, মানে আমরা মানে খুব বেশি যে স্পেসিফিক্যালি একদম পুরো পিন পয়েন্টে গিয়ে আমরা যে বিচার করছি বা আজকের এপিসোড বা যে এপিসোডগুলো হচ্ছে সে জ্যোতিষের ক্ষেত্রে বলুন বা বাস্তুর ক্ষেত্রে বলুন, সেই জায়গায় পৌঁছানো মুশকিল, মানে ব্যক্তি বিশেষে সেটা যেহেতু আলাদা আলাদা হয়ে যায়। যেমন ধরুন একটা ছুরি, ডাক্তারের হাতে দাও অপারেশন হচ্ছে, চোরের হাতে দাও তোমায় মেরে দেবে, একই জিনিস। পশ্চিম দিকে বাথরুম ওভারঅল ভালো না, কিন্তু সেটাই আবার যখন ভালো হবে কি করে ভালো হবে, সেই শনিদেবের পজিশন দেখতে হবে। আচ্ছা আমি আরেকটা আপনাকে প্রশ্ন করি, ধরুন এই ছাদে আপনি যে গাছ লাগানোর কথা বলছিলেন, গাছের কথা বলছেন, আমরা আগের এপিসোডের কথা বলছি অ্যাকচুয়ালি পূর্ব দিকের, ধরুন কারোর পূর্ব দিক থেকে সিঁড়ি আছে, তার পূর্ব দিক মানে ছাদের পূর্ব দিকটা তার ভ্যাকেট হয়ে আছে, তার খালি পড়ে আছে পশ্চিম দিকটা, সেক্ষেত্রে ছাদে কি মানে ছোটো ছোটো গাছ বা অনেকেই তো আজকের আজকাল ছাদে বাগান টাগান করছেন, তো সেটা কি করা যায়? করা যায়, কিন্তু সেখানে কোন কোন গাছ লাগাবে সেটাও স্পেসিফিক্যালি বলতে হবে। ওকে, ইচ্ছা করলেই হয় না। অনেক সময় দেখা গেছে অদ্ভুত, বুধ সেরকম ভালো না, তুলসী গাছ পুজোই করা যাবে না। আচ্ছা, মানে যার যেটা ভালো মানে সেই ব্যক্তি পুজো করবে না। বাড়িতে চারজন মেম্বার, তিনজন জল দেবে খুব ভালো হবে, যেই ও জল দেবে মানে চার নম্বর ব্যক্তি যার বুধ ভালো না, বুধ খারাপ, বুধ নিচস্থ, বুধ রাহু, বুধ কেতু, বুধ মঙ্গলের জায়গায়, তিনি যেই তুলসী গাছে জল দিচ্ছেন, ওনার আস্তে আস্তে নার্ভের প্রবলেম, অর্থনৈতিক, মানসিক, শারীরিক, সাংসারিক, টুকটুকটুক ছোটো ছোটো করে প্রবলেম শুরু হবে। মানে সবাইয়ের জন্য সব কিছু ওভারঅল কোনো থাম্বরুল নেই। ইট ডিফার্স ফ্রম ম্যান টু ম্যান, ইট ডিফার্স ফ্রম হরোস্কোপ টু হরোস্কোপ, ইট ডিফার্স ফ্রম গ্রহ টু গ্রহ, সমস্ত সব তফাত আছে। কারোর এই ঠান্ডা এসে সোয়েটার পরছে, কেউ আর পড়ছে না, ঠান্ডা লাগছে না, সুতরাং সেটা দেখতে হবে। ও পড়েনি বলে আমি পড়লাম না, তারপরে কিন্তু ভোগার হলে আমি ভুগব, ও ভুগবে না, এইটা মেনে নিতে হবে। এও তো আছে, আমার একজন মানে জানাশোনা একজন বন্ধু আছে লাডাখে মানুষ, -50°, তার এইখানেই আমার পাশেই থাকে, আমি যেখানে থাকি তার পাশেই থাকে, সে এই যে ঠান্ডা সব জ্যাকেট কম্বল সোয়েটার সব খালি গায়ে ফ্যান চালিয়ে শোয়, যে হোটেলে হোস্টেলে থাকে সে হোস্টেলের ম্যানেজার বলছে বাবা তোমার জন্য আমি পারবো না, তুই বাড়ি চলে যাও, ঠান্ডার পরে আসবে, কারণ বাকি সব ঠান্ডা লেগে যাচ্ছে, তাকে আলাদা একটা ঘর দিতে হয়, খালি গায়ে ফ্যান চালিয়ে থাকে না। দেখুন এখন বাস্তুর কথাতে আমরা যদি দেখি, তো সেক্ষেত্রে রাশিচক্রের জায়গা থেকে বাড়ির মালিক যিনি, তো সেই জায়গা থেকে ম্যান টু ম্যান ভ্যারি করছে, তার বাস্তু ভ্যারি করছে। আপনি আমাকে আরেকটা জিনিস বলুন, ধরুন পশ্চিম দিকে আপনি আলমারি রাখার কথা বলছেন, মানে লকারের কথা বলছেন, আপনি সেদিকে টয়লেটের বিষয় নিয়ে কথা হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে তার বাড়ির শেপ এমন আর কি, তো সেদিকে বেডরুম আছে পশ্চিমের, আমি ধরে নিচ্ছি একেবারে মিডিল দেওয়ালে, না দক্ষিণে, দক্ষিণ পশ্চিমে আছে না উত্তর পশ্চিমে আছে, বাড়ির মিডিল বরাবর তার বেডরুম আছে, তো সেটা কতখানি ঠিক বা হলে ঠিক হলে কতটা বা ভুল হলে কতটা? বেডরুম দেখুন, বেডরুমে যে বেডটা থাকবে আর কিছুই না, শুধু চারটে পায়ে চারটে কাঠের টুকরো দিয়ে দিন, মানে বেড আজকাল আবার এটাও আবার একটা জিনিস, আজকাল স্টিলের খাট এসছে, কাঠ মানুষ এফোর্ড করতে পারছে না, অনেকটা দাম বেশি, তো সেক্ষেত্রে যদি স্টিলের হয় তাহলে পায়ের তলায়, এটা একটা রেমেডি, দুর্ধর্ষ রেমেডি, বিশাল কাজ করে আমি দেখেছি। আচ্ছা, শনিদেব কি কাঠ, যাই হোক বিছানাটা রাখতেই হয়েছে, একটা ঘর কোনো মতে ভাড়া দিয়ে নিয়েছেন, পশ্চিম দিকে ওই ঘর, ওই ঘরেই সব কিছু, খাটের তলায় একটা মানে পায়ার তলায় চারটে কাঠ দিয়ে দিক, গ্যাস রাখতে পারছে না কিছুভাবেই, সে পূর্ব দিক বা এদিক রাখতে পারছে না কিছু না, সবুজ মার্বেল বসাক, কালো মার্বেল, সবুজ, এগুলো রঙের ওপর এগুলো রেমেডি কাজ করা যায়। ধরুন কেউ রেন্টে আছে, সে মার্বেল বসাতে পারছে না, সবুজ রঙের যদি একটা কার্পেট টাইপের যদি কিছু, কার্পেটে হবে না, একটা স্ল্যাব মতন দিতে পারে, বা ছোট ছোট যে টাইলসগুলো পাওয়া যায়, ছোট চারটে টাইলস, একটা টাইলস ভেঙে চার টুকরো করে দিয়ে দিল, আচ্ছা চৌকো করে ভাঙতে হবে, চৌকো করে ভাঙতে হবে, হ্যাঁ ওকে, এই চৌকো করে ভাঙতে হবে, গ্রিন কালার হতে হবে, গ্রিন কালার হতে হবে, বুধ যদি, বুধ যদি বুধের ঘরে থাকে চৌকো করে ভাঙতে হবে, যদি মঙ্গলের ঘরে থাকে তাহলে গোল করে ভাঙতে হবে, এই এই রকম ব্যাপার আছে। কিন্তু একটা কথা দেখুন, মানে বাস্তুতন্ত্র নিয়ে আপনার সাথে এপিসোড চলছে, আজকের সময় দাঁড়িয়ে এই এপিসোড যারা দেখছেন অনেকের মাথায় ভেতর এটা আসতে পারে যে আজকের সময় দাঁড়িয়ে এইগুলো কতখানি যুক্তিসঙ্গত, আজকের সময় দাঁড়িয়ে এইগুলো আমরা ভুলে গেছি বলেই আমাদের কিন্তু এত ভোগান্তি হচ্ছে, অযৌক্তিক মনে হচ্ছে। আমরা আজও কিন্তু ঠান্ডা লাগলে বলি সর্ষের তেল দাও, সর্ষের তেল মেখে চান করো, কেন বলি, পায়ের তলায় সর্ষের তেল মেখে চা শুলে ঠান্ডা কম লাগবে, জলে নুন দিয়ে চান করো নেগেটিভ, সব ফিরে আসছে আবার নতুন কাঠামোয়। না আজকাল এটাও ফিরে আসছে মানুষের কাছে যে
আপনার টুথপেস্টে কি নমক আছে এবং লবণ আছে কি, এই বিষয়ে বলি একদম। পশ্চিম দিক তার ভালো না, হ্যাঁ মানে ব্যবসা করছে, ব্যবসা হচ্ছে বুধ, পশ্চিম দিক ভালো না, প্রফিট গেন আসছে না, টুথপেস্টের আগে একদম বাসি মুখে ফিটকিরি দিয়ে দাঁত মাজুক। ফিটকিরি দিয়ে দাঁত মাজার কথা আপনি এর আগে বলেছিলেন, ফিটকিরি দিয়ে দাঁত মাজুক, দাঁত মাজতে গেলে তো মানে এমনিতেই ফিটকিরি ধরুন একটা পাউডার করে নেবে কষা কষা ফিটকিরি, হ্যাঁ দেখুন কষা হোক আর মিষ্টি হোক প্রয়োজনে তো অ্যাট দ্য এন্ড অফ দ্য যে পকেটটা যদি গরম হয়ে থাকে তখন কষাটাই মিষ্টি লাগে। ফিটকিরি দিয়ে দাঁত মাজুক, নিম পেস্ট দিয়ে দাঁত মাজুক, নিম পেস্ট বুধ শনি ঘরোয়ার জিনিসে ব্যবহার করতে আমরা ভুলে গেছি, আর্টিফিশিয়াল জিনিসের পেছনে দৌড়চ্ছি, ওই যে গ্রহ নক্ষত্র আমাদের কিন্তু পেছনে তাড়া করছে। সেই জায়গা থেকে কী হবে যে পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম কোণের গাছপালা গৃহকর্তার স্বাস্থ্য বৃদ্ধির কারণ, অনেক সময় যে গাছপালাগুলো থাকে সেই গাছপালাগুলো যে বড় গাছপালা সেইগুলো কিন্তু পশ্চিম দিকের দক্ষিণ পশ্চিম কোণে ভালো। ধরুন পশ্চিম দিকের পরে কারো যদি জলাশয় থাকে, একটা পুকুর যদি থাকে, সেটা কতখানি ঠিক? এইবার পুকুরে কে দেখুন জলতত্ত্বকে যে মানে বাধা দেয় বা আটকায় কিচ্ছু না, এটা ভালো না, কারণ কি জলের মতন প্রফিট গেন বেরিয়ে যাবে। এই জায়গায় কি হবে, আমরা হলুদ একটা না এলইডি বাল্ব পশ্চিম দিকে জ্বালিয়ে দেবো, পশ্চিম দিকের ওয়ালে, ঘরের ঘরের ভেতরে পশ্চিম দিকের ওয়ালে হলুদ একটা এলইডি জ্বালিয়ে দেবো, 24x7 চলবে, ব্যাস পৃথিবীতত্ত্ব দিয়ে বন্ধ করে দেওয়া হলো। মানে সেটা কি একেবারে পশ্চিমের মিডিল দেওয়ালে হতে হবে? এখন ধরুন বাল্বের যে হোল্ডার আছে সেটা দেখা যাবে হয়তো একটু মানে দক্ষিণ পশ্চিম কোণ না, আমি আমি ডিটেইল একদম 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 আমি চাইছি যে যার প্রয়োজন সে যেন মানে ঠিকঠাক করে বুঝতে পারে এবং কাজে লাগাতে পারে, এবং মানে যার একেবারে মানে কি বলবো মানে আপনার কাছে আসা যার দরকার আছে বা আপনাকে দিয়ে তার বাস্তু দেখানো দরকার আছে, তো সে ছাড়া যেন আর কেউ না ফোন করে, কারণ বেকার ফোন করে হবেটা কি, কাজে লাগবে না। আর বাস্তবের সঙ্গে বাস্তবায়িত প্রোগ্রাম মানে এপিসোড আমাদের যেটা ছিলাম, ধরুন দক্ষিণ পশ্চিম কোণে নাকি উত্তর পশ্চিম নাকি একেবারে মিডিল পশ্চিম হতে হবে? দেখুন মিডিল পশ্চিমটা ভালো, যদি না থাকে, যদি না থাকে তখন তার অপশন দেখতে হবে ছক থেকে। আচ্ছা কেন আমি বলছি ছকটা আমরা নিয়ে এসেছি, জন্মছক আমরা নিয়ে এসেছি, প্রারব্ধ কর্ম অনুযায়ী আমাদের ছক দেখে নিয়ে এসেছি, তখন আমি দিক বাজবো যে কোন দিকে ঘেঁষবো, বাঁ দিকে বেশি ঘেঁষবো মানে দক্ষিণ পশ্চিমের দিকে ঘেঁষবো নাকি আমি উত্তর পশ্চিমের দিকে ঘেঁষবো। ওভারঅল যদি বলা যায় যে ধরুন মানে আমি জাস্ট এখন এটা জানতে চাইছি আর কি, যে ধরুন পশ্চিম দিকের এইটা দেওয়াল, এই দেওয়ালের অপেক্ষাকৃতভাবে দক্ষিণ পশ্চিমে যদি এলইডি আমার এখন দেওয়া যায় সেটা বেটার হবে নাকি এদিকে উত্তর পশ্চিমের দিকে দিলে বেটার হবে? হ্যাঁ এইটা করতে হবে উত্তর পশ্চিমের দিকে বেটার, একটু ঘেঁষে করলে ভালো ভালো হবে মানে ইন জেনারেল। ইন জেনারেল আচ্ছা বেশ, এ কারণ কি এখানে জায়গা হচ্ছে কি সব সময় আমাদের দেখতে হবে গ্রহ কার সঙ্গে কেমন ফল দেয়, সেটা দেখে তবু আপনার প্রশ্নের উত্তর পশ্চিম দিকটা কম্পারেটিভলি ভালো হবে। ইন জেনারেল হ্যাঁ কম্পারেটিভলি ভালো হবে। ঠিক 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 মানে ফ্রি অফ মোটের উপর ফ্রি অফ কস্ট আমি এই এপিসোড দেখে বা আমি আপনার সাথে কথা বলে আমি মোটামুটি উত্তর পশ্চিম দিকে আমি একটা যদি ইয়েলো কালারের হলুদ কালারের যদি আমি একটা এলইডি দিই তাহলে কিন্তু আমার জ্বালাতে হবে 24x7 যেটা হচ্ছে যে আপনি একটা তার নিয়ে হোল্ডার দিয়ে পশ্চিম দিকেই দিয়ে দিন, ঝামেলা খতম একদম দেবো। তো যখন এর থেকে যদি মানে ভয়ঙ্করতম যদি কিছু ব্যাপার থাকে তাহলে আর চিন্তা করবেন না, নিচের নাম্বার আছে ফোন করবেন, এই ফোনের মাধ্যমে আপনার কাছে সমস্যার সমাধান পৌঁছবে। আচ্ছা একেবারে শেষ প্রশ্ন আজকের এপিসোডের, পশ্চিম দিকে ঘড়ি রাখা যায় যায় না? ঘড়ি কী দেয়? সময়, সময় দেয়। পশ্চিম দিক কি শনিদেবের, শনিদেব, শনিদেব কি ধীরে কাজ করে, ঘড়ি চলে যাচ্ছে, আপনি 7টার জায়গায় 10টায় উঠছেন, ওকে দিনই শুরু হচ্ছে 3 ঘন্টা লেটে। পশ্চিম দিকে তাহলে ঘড়ি রাখা যায় না? একদম না। এটা এটা আমি এই কারণেই প্রশ্ন করছি, কয়েকদিন আগে আমি নিজেই ইউটিউবে দেখছিলাম একটা ছোট্ট রিলস, তো ছোট্ট একটা 1 মিনিটের একটা ভিডিওতে বলছে যে পশ্চিম দিকে আপনি কালো রঙের একটা ঘড়ি দিয়ে দেবেন। এইবার ইন জেনারেল দেওয়া যায় না, পশ্চিম দিকের অধিপতি শনিদেব,
শনিদেব চর রাশিতে আছে, চর স্থির দ্যাত্তক করে আছে, মেষ বিষম মিথুন করে আছে, মেষ রাশিতে আছে শনিদেব। তাহলে চর কি চোরে চোরে সে কাজ করে, মানে মার্কেটিংয়ের করেও কাজ করছে, তখন কি করব, কাঠের ফ্রেমের গোল ঘড়ি পেন্ডুলাম বাজে সেই ঘড়ি দেবো। আচ্ছা পেন্ডুলাম, আচ্ছা এমনি এমনি সেই পুরনো দিনের পেন্ডুলামের ঘড়ি সবাই লাগায়, পেন্ডুলামের ঘড়ি মানে কি সব সময় আমার কাজ চলছে এবং সব সময় ওই যে ঢং ঢং, আজকে আমি কিন্তু ঘুমিয়ে থাকতে পারবো না, ছটার সময় একবার বাজলো, সাড়ে ছটায় বাজলো, সাতটায় বাজলো, পেন্ডুলামের ঘড়ি গোল এবং উডেন কালার বা উডেন কাঠের ঘড়ি, তখনই পারবো যদি চর রাশিতে থাকে বা চর রাশির নক্ষত্রে থাকে, চর গ্রহের নক্ষত্রে থাকে। এগুলো হচ্ছে সিম্পলিফাইড বাস্তু। আচ্ছা পশ্চিম দিকে মন্দির করা যায়? পশ্চিম দিকে মন্দিরটা দেখুন শনি বৃহস্পতি যোগ থাকলে করা যাবে, করা যাবে, শনি বৃহস্পতি যোগ থাকলে করা যাবে। কেন আমি বলছি, পশ্চিম দিক এমন জিনিস সেটা ধীরে ধীরে হবে। জীবনে আপনি ধরুন পুজো করছেন, সবাই সবার উন্নতি চায়, ভালো চায়, ফল চটপট, এমন কিছু করব না প্রতিদিন ঠাকুরকে ডাকছি, আমার পাওয়ার কথা 50%, পাচ্ছি আমি 5%, তাও লেটে, তাও লেটে, আজকের পাওয়া যায় 10 দিন পরে। শনিদেব কি করেন, শনিদেব দিচ্ছে আমায় দেরি করে, কিন্তু প্রফিটটা দিচ্ছে শনিদেব তাড়াতাড়ি, গেইনটা দিচ্ছে তাড়াতাড়ি, রেখে দিচ্ছে সেভিংস অনলি, মানে সেভিংস হচ্ছে ওয়েস্ট, সেভিংস কেনা চায়। আজ আমার 1,000 টাকা রোজগার হোক, 1 টাকা বেরোয়, আমি সবচেয়ে বেশি খুশি হব বিনা কারণে বেরোনোটা। তা সেই জায়গা থেকে পশ্চিম দিক আমরা সব সময় বলি ডাইনিং রুম, কেন যদি আমি প্রথম কথাটাই বলি, ডাইনিং রুম খাচ্ছি, আস্তে আস্তে খাবো, হজম হবে, হজমটা ভালো হবে, চেবানোটা ভালো হবে, যদি হজম ভালো হয় রাহু ভালো হবে, যদি লিভার ভালো হয় বৃহস্পতি ভালো হবে, যদি জল আমি বেশি খাই চন্দ্র ভালো হবে, যদি ব্লাড সার্কুলেশন ঠিক হয় মঙ্গল ভালো হবে, এই করে করে আমার যদি খাবার সিস্টেমটাই ঠিক হয়ে যায়, আমি যদি স্যুপ স্টু খাই আমার বুধ ভালো হবে, আমি যদি মাখনা খাই আমার বৃহস্পতি শুক্র ভালো হবে, চন্দ্র ভালো হবে। না আমরা আমরা খাওয়া খাওয়া দাওয়া নিয়ে এরপরে আমরা এপিসোড এই জায়গায় করব। পশ্চিম দিকে সবসময় হচ্ছে এমন জিনিস, সেখান থেকে আমরা আউটপুটটা পাবো, কিন্তু দেরিতে সেই রকম পেলে আমাদের আফসোস না করতে হয়। বেশ, আজকের এপিসোডে আমরা এখানেই বিরাম দিচ্ছি। যাওয়ার পথে আরও একবার মা নর্মদার কথা আমি বলবো আপনাদেরকে, মা নর্মদার মাহাত্ম্য কথা 366 এপিসোড এই চ্যানেলে আছে তপভূমি নর্মদা নামে। হাত জোড়ো করে অনুরোধ করব মায়ের কথা শোনার জন্য। দেখুন জীবনে ওঠা পড়া এদিক ওদিক সেদিক হাজার রকম কিছু চলতে থাকবে, আমাদের এই জীবনের যে মানে ওঠা পড়াগুলোর সাথে একটা জিনিসকে আমাদেরকে কিন্তু সব সময়ের জন্য সঙ্গী করতে হবে, সেটা হচ্ছে ভক্তির পথ। আপনি জপ করুন, প্রত্যেকটা এপিসোডেই আমি বলছি, আসলে এই বলার পেছনে কারণ হচ্ছে এটা, আমাদের আগের জীবনের যে প্রারব্ধ অনুযায়ী আমাদের এই জীবনে অনেক কিছু হবে, ঘটবে, ঘটছেও, ঘটেছেও অতীতে আপনার জীবনে। আপনি জপ করুন, যে ভগবানকে ভালো লাগে তার নাম নিন, তার কাছেই সব কিছু জানান আপনি, তার সাথে বাদ সংবাদ চলতে থাকুক। আপনি যদি মা নর্মদার ছবি আপনার বাড়িতে বসে পান, স্ক্রিনে তো আগাগোড়া নাম্বার যাচ্ছে, আপনি যদি পুরোহিত মশাই হন সেক্ষেত্রেও আপনি যোগাযোগ করতে পারেন, নর্মদেশ্বর শিবলিঙ্গ আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। মায়ের কথা একটু শুনুন, মাহাত্ম্য কথা, মন ভালো থাকবে, হাজার ঝামেলার মধ্যেও ঠিক যখন শোয়ার সময় মায়ের কথা একটু শুনবেন না, দেখবেন মনের ভেতর একটা বেশ আনন্দ আসবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকুন, ভালো থাকুন, আগামী এপিসোডে দেখা হচ্ছে, নমস্কার, নমস্কার।